বহু চ্যালেঞ্জের মধ্য দিয়ে নতুন সরকার নির্বাচন করতে যাচ্ছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে ভোট। তবে এই নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুপস্থিতিতে হচ্ছে ভোট। বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি এখন কারাগারে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সহিংসতা এবং ভোটে কারচুপির দাবির মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আজ লাখ লাখ পাকিস্তানি ভোট দিতে যাচ্ছেন। জনপ্রিয় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করার প্রায় দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে কারাগারে রয়েছেন ইমরান খান এবং তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। তবে দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন। অনেক বিশ্লেষকই বলছেন এটি পাকিস্তানের সবচেয়ে কম বিশ্বাসযোগ্য নির্বাচনগুলোর একটি। দেশটির 90,000 ভোট কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এসব ভোট কেন্দ্রে 6.5 লাখের বেশি সেনা, আধা সামরিক এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই নির্বাচনে 12.8 কোটি মানুষ ভোট দেবে, যাদের মধ্যে অর্ধেকই 35 বছরের কম বয়সী। এবারের নির্বাচনে 5,000-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে মাত্র 313 জন নারী প্রার্থী। এবারের নির্বাচনে এগিয়ে আছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি। তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল তেহরিকে ইনসাফের শীর্ষ নেতারা কারাগারে থাকায় তার দলের জন্য এবারের নির্বাচন বেশ কঠিন হয়ে উঠেছে।